না সিম টু পিডিএস করতে হবে না, সিম টু পিডিএসটা পরে, কিন্তু হচ্ছে আপনারা এখন এটা দেখেন F1 এ হচ্ছে লাইসে যান, এটা সিম টু পিডিএস করব না কেন, এটা রেজাল্ট আমি বলছি না আমরা এটা করে দিচ্ছি তাহলে কন্ট্রোল জেড দিয়ে প্যাকেজ আমরা F1 এ যাব, আমরা তো দুইটা কার্ভ আসছে তাই না, এরপরে স্টেপ হচ্ছে সিম টু পিডিএস না, এরপরে স্টেপ হচ্ছে আমরা লাইসে যাব F1 এর লাইন হয়তো আমি যেটাকে খুঁজে পাইনি তোমাদের ওপর সেম কেস হতে পারে, লাইন্স এর নিচে কিন্তু এটা পয়েন্টসটাকে মিনিমাইজ করো, লাইন্স যখন পুরোটা আসবে তখন দেখবা যে নিচে সিমেট্রিক এক্সিস থাকবে, পাইছো? F1 এ যাও দেখতে এরকম মনে হবে কিন্তু সিমেট্রিক এক্সিসটা নিচে, এটা দেখা যাচ্ছে না, পয়েন্টসটাকে মিনিমাইজ করো, লাইন্স পুরোটা হচ্ছে তখন এক্সপ্যান্ড হবে, তাহলে হচ্ছে আমি এই লাইন বরাবর হচ্ছে সিঙ্গেল
স্ট্রিং অ্যালাউন্স এবং একটা লাইন সিক থেকে আপনাদের কি আগে কাজগুলো শেষ শেষ হয়েছে যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে যে কোনো প্যাটার্ন আমি কিন্তু এটা শীট থেকে বের করে ফেলছি তাই না আমি সিল করে ফেলছি তাহলে এটাকে প্রথমে সিলেক্ট করব পুরোটা সিলেক্ট করব সিলেক্ট করে লাইন সিমে যাব লাইন সিম কততে এফ এফ F4 লাইন সিম তারপরে যে লাইনটি কারণ সিলেক্ট করবো এটাই আজ মিটার মিটার বলছি তারপরে তাহলে দেখেন এক করে বাড়ছে এর আগে দিক কি দেখাইছিলাম মনে আছে একটা সাইডে বাড়াইছিলাম কারণ হচ্ছে ওটা ছিল কি আমাদের বডি সেকশন তাহলে হচ্ছে সাইড সিমে যেরকম বাড়ে কার্ভে সেরকম বাড়ে মোটামুটি স্লিভে হচ্ছে একই রকমই বাড়ে তার জন্য এটাকে পুরোটা সিলেক্ট করে পুরো স্লিভটাকে সিলেক্ট করে তারপর লাইন সিমে যে একই বিগিনিংটা কি ছিল এক এন্ডও এক ছিল যদি কোথাও এক বা এন্ডে যদি বেশি কোনো বাড়াইতে হয় তাহলে আমরা ডাটা চেঞ্জ করলে এটা বেরিয়ে যাবে যে আমি যখন প্রথমে ভুল করতেছিলাম মানে এক আর 7.92 যেরকম ছিল যে একদিকে এক বাড়তেছে আর এদিকে 7.92 বাড়তেছে এটা তাহলে করেন লাইন সিম দেন আই মিন সুইং অ্যালাউন্স দেন একটাই তো বেরিয়েছে এটা এই প্রসেসে করার ফলে কিন্তু আমরা দুইটা কার্ড নিয়েছি দুই পাশে কিন্তু একই কার্ড এটা
প্রতিবার সেভ করা লাগে না, একবার সেভ করলে প্রতিবারই করা লাগে, নাম সেভ হয় না। দেখো এখন হ্যাং করে আছে, এখন সেভ হয়ে আমি যদি পাঁচখানা সেভ করতাম তাহলে সেভ হয়ে যাবে। আচ্ছা জানি না, আমাকে পেপার গুলো তুলে দিতে হবে, আমি এক্সাম বলো না তো দেখ
54. Yes, sir. 30. 30.